যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার বেশি, তাই বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বাড়ায় স্থাপন করা হচ্ছে ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণ স্ক্রিনিং মেশিন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাওয়ায় পূর্ব লন্ডনের মাইল্যান্ড লেজার সেন্টারে স্থাপন করা হচ্ছে ক্যান্সার শনাক্তকরণ স্ক্রিনিং মেশিন। Main cause of lung cancer is smoking, so the way to prevent a lung cancer would be to not smoke and to stop smoking if you are smoking. আশা করতেছি ডিসেম্বর জানুয়ারির দিকে মাইল্যান্ড লেজার সেন্টারে একটা স্ক্রিনিং বসানো হবে, যেখানে আপনার টাওয়ার হ্যামলেটসে যারা জিপিতে রেজিস্টার আছেন তাদের জিপির মাধ্যমেই আপনারা সেখানে রেফার্ড হবেন। আগামী বছরের জানুয়ারি থেকে 55-74 বছর বয়সী দম্পাইদের নিজ জিপি ডাক্তারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা শুরু হবে, যাতে ফুসফুসে ক্যান্সার শনাক্তের সাথে সাথে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। The symptoms are persistent and that's why if you have a cough for more than 3 weeks is when you should be making an appointment with your GP. We are working with the community and with primary care to ensure that the diagnostic pathway for patients with lung cancer is as quick as possible. আর্লি স্ক্রিনিংটা যদি করতে পারেন তাহলে আর্লি ডিটেকশনটা হয়ে যেতে পারে, যাতে কারো যদি ক্যান্সার আর্লিতে ধরা পড়ে তাহলে বাঁচার হারটা, ট্রিটমেন্টের করে সফলতার হারটা অনেক বেড়ে যায়। আশা করি আপনারা সেই সুযোগটা গ্রহণ করবেন। 25 নভেম্বর শুক্রবার বার্স হেলথ অ্যান্ড এনএইচএস ট্রাস্টের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফুসফুসে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির মাস নভেম্বর উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বার্স হেলথ এনএইচএস ট্রাস্টের ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার খসরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাস্টের কমিউনিটি এনগেজমেন্ট গ্রুপ লিডার আব্বাস মির্জা, ক্যান্সার বিষয়ক কনসালটেন্ট আদম জেওস্কি ও স্পেশালিস্ট ফিজিশিয়ান ডক্টর নিনা পাটেল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার লিসা দিনহ, মিডিয়া ম্যানেজার হান্নান ক্রুস, বাইলিঙ্গুয়েল হেলথ অ্যাডভোকেসি টিমের লিডার লায়লা কিবরিয়া ও নর্থ ইস্ট লন্ডন ক্যান্সার অ্যালায়েন্স এর কর্মকর্তা এমা নিকলস। চৌধুরী মোরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।